হ্যালো এভরিওয়ান, ডুস প্যারাডাইস চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি আলু বেগুন ভাজা। প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এতে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে একটু গন্ধ ছাড়লে এতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে আগে থেকে কেটে রাখা টুকরো টুকরো করে আলু ও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সামান্য হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন কড়াইয়ের নিচে না পুড়ে যায়। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি আলু বেগুন ভাজা। রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।